কুরবানির কথা আসলে সর্বপ্রথম যেই নবীর কথা বেশি আসে সেই নবীর নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আলোচনা করব। ইসমাঈল নবীর পিতার নাম হলো হযরত ইব্রাহিম। জোরে বলেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলের নাম হযরত ইসমাঈল। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কেনান বর্তমান ফিলিস্তিনে ছিলেন, সংক্ষেপে যায় মেইন আলোচনায় যাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে দিল। দুর্ভিক্ষের কারণে হযরত ইব্রাহিম নবী স্ত্রী সারাকে নিয়ে মিশরে গমন করলেন। মিশরে যাওয়ার পরে মিশরে সারাকে অপহরণ করা হলো। অপহরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা আলাইহিস সালামকে হেফাজত করলেন। হেফাজত করার পরে এই সারাকে একজন দাসী উপহার দিল, নাম তার হাজেরা। হাজেরাকে সঙ্গে করে নিয়া এইবার সারা আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারো কেনান বর্তমান ফিলিস্তিনে ফিরে আসলেন। ফিলিস্তিনে আসার পরে ফিলিস্তিনে যখন আসলেন, আসার কিছুদিন পরে ইব্রাহিম নবীর বয়স তখন 86 বছর হয়ে গেছে। এত বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কোনো সন্তানের মুখ দেখতে পায় নাই। সারা ছিল বন্ধা নারী, যার কারণে সন্তান হয় না। সারা এবার আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী হাজরাকে বিবাহ করলেন। বিবাহের পরে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলকে ইব্রাহিম নবীর ঘরে আলো করে দিয়ে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, ইসমাঈল নবী সারা জাহানের সমস্ত যুবক তরুণদের মডেল, পৃথিবীর সমস্ত মুসলিম যুবকদের মডেল হলো হযরত ইসমাঈল নবী। তিনি আমাদের আইডল। যুবক ভাই মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলো, আসার পরে হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম তোমাকে এই মুহূর্তে তোমার স্ত্রী হাজরাকে আর তোমার সন্তান ইসমাঈলকে মক্কায় নিয়ে যাইয়া বিজন ভূমিতে, যেখানে কোনো চাষাবাদ হয় না, লোকজন নাই, এমন মরুভূমির মধ্যে নিয়ে যাইয়া তাদেরকে নির্বাসনে দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। বনবাসে দিয়ে আসা হলো। বনবাসে দিয়ে চলে আসলেন তিনি। আসার পরে ইসমাঈল নবী যখন একটু বড় হয়ে গেলেন, ইসমাঈল নবীর বয়স যখন 14 বছর হয়ে গেল, 14 বছর হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলো, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। আমাদের সমাজে কিছু কাহিনী চালু আছে, প্রচলিত আছে। কাহিনীগুলো হচ্ছে, আমরা অনেকেই শুনেছি ইব্রাহিম নবীকে যখন আল্লাহ স্বপ্নে দেখালো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, এই কথা স্বপ্নে দেখানোর পরে ইব্রাহিম নবী কি করলেন? প্রথমে 100টা উট কুরবানি দিল। কুরবানি দেওয়ার পরে দেখলো যে না, আল্লাহ আবার দেখাচ্ছে একই স্বপ্ন। এরকম পর পর তিনবার স্বপ্ন দেখাইছে। দেখানোর পরে 300-র মতো উট কুরবানি করলো। তারপরেও যখন আল্লাহ রাব্বুল আলামিন আবারও স্বপ্ন দেখালো, তখন তিনি ভাবলেন যে আমার সবচাইতে প্রিয় তো আমার ইসমাঈল। আসলে এরকম কিছু না, আল্লাহর নবীরা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবীরা এত বেশি ভালোবাসতেন, আল্লাহর প্রতি এত বেশি বিশ্বাস ছিল, তাদের ঈমান এত শক্ত ছিল, তাদের আল্লাহ কুরবানির কথা যখন বলছে, যখন পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন যদি ইব্রাহিম নবী 100 উটি কুরবানি করত, তাহলে কিন্তু পরীক্ষায় তিনি ফেল করে গেলেন। তিনি উট টুট কুরবানি করেন নাই। যখন আল্লাহ স্বপ্ন দেখাইছেন, সরাসরি ইব্রাহিম নবী প্রথমেই তিনি বুঝতে পেরেছেন আল্লাহ আমার সন্তান ইসমাঈলকেই কুরবানির কথা বলেছেন, কারণ আমার সবচাইতে প্রিয় আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল নবীকে নিয়ে হাজেরার কাছে অনুমতি নিয়ে ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম এবার মক্কা থেকে অদূরে মিনা উপত্যকার দিকে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার সময় এবার কয়েকটা জায়গায় শয়তান ইবলিস শয়তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুমন্ত্রণা দিল। বললে ইসমাঈল তুমি কি জানো তোমার পিতা ইব্রাহিম তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম করে প্রথভ্রষ্ট করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে শয়তান যতই শত্রু হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু আদুউম মুবীন।
আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। শয়তান নিশ্চয় তোমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান আমাদের শত্রু। শয়তান যখন ইসমাইল নবীকে বলল, প্রতপুষ্ট করার চেষ্টা করল, যখন ইসমাইল আলাইহিসসালাম তার কথায় কান দিল না, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করা হলো। তিন জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল। এই তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এত পরিচিত বানায়া দিয়েছেন, যে তিন জায়গায় পাথর মেরেছিল ওইখানে বড় বড় একটা করে থুম্বার মতো একটা করে পিলার গেড়ে দেওয়া হয়েছে। যত হাজিরা হজ করার জন্য যায়, ওই মিনা উপত্যকায় যাওয়ার সময়, আরাফার ময়দান দিয়ে যাওয়ার সময়, ওই জায়গায় ওই পিলার গুলোতে শয়তানের শরীরে একটা করে কঙ্কর নিক্ষেপ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইভাবে করিয়া যখন চলে গেল মিনা উপত্যকায় যাওয়ার পরে, ওইখানে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে কুরবানি করবে, সমস্ত প্রস্তুতি পরিকল্পনা কমপ্লিট হয়ে গিয়েছে ইসমাইল আলাইহিসসালামকে। তখন ইব্রাহিম নবী বলল, বাবা তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরবানির জন্য অর্ডার করেছেন, তোমার মত কি বলো? আমাদেরকে যদি বলতো 14 বছর বয়স মানে আমরা কিন্তু অনেক কিছু বুঝে গেছি, জ্ঞান বুদ্ধি হয়ে গেছে। আমাদের পিতা যদি আমাদেরকে বলে বাবা তোমারে কুরবানি করা হবে, তাহলে আমরা জেনে শুনে ওই জায়গা থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে যেতাম। ভেবে দেখেন, 14 বছর বয়স মানে কিন্তু ছোট বাচ্চা নয়, বড় হয়ে গেছে 14 বছরের বাচ্চা। 14 বছরের কিশোর যুবক তরুণ যদি ওই সময় বাবাকে বাধা দিত, বাবা আমারে কুরবানি করো না, সে যদি বাধা দিত, তাহলে ইব্রাহিম নবী 86 বছরের বৃদ্ধ মানুষ, উনি ওই সময়ে কিন্তু সন্তান ইসমাইলকে কুরবানি করা তার পক্ষে আদৌ সম্ভব হতো কিনা এটা বলাই মুশকিল। কারণ 14 বছর বয়সের একজন যুবক নিজের স্বেচ্ছায় যদি বাবাকে না বলে, তাহলে সে যদি দৌড়ে পালিয়ে যায়, তাহলে তাকে ধরতে ধরতে কুরবানি কিন্তু শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে পিতাকে বলল, আব্বা আপনার রবের অর্ডার, আপনার আল্লাহর অর্ডার আপনি পালন করুন, নিশ্চয় আপনি আমি ইসমাইলকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও আমরা কয়েকটা গল্প কাহিনী শুনেছি, যেগুলো বিভিন্ন তাফসিরেও আছে, তবে বিশুদ্ধ মতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেগুলো ছোটবেলা থেকে শুনে এসেছি সেগুলো হচ্ছে, ইব্রাহিম নবী নাকি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন জবাহ করার জন্য। এরপরে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিসসালামকে জবাহ করার জন্য যে ছুরিটা চাকুটা দিয়া জবাহ করতেছিলেন, যতই ফুসায় কিন্তু জবাহ হয় না। জবাহ না হওয়ার কারণে ইসমাইল নবী তখন পিতা ইব্রাহিমকে বলল, আব্বা আপনি আমি সন্তান, এই জন্য আমার প্রতি আপনার অনেক মায়া, মায়ার কারণে আপনি আমাকে জবাহ করতে পারতেছেন না। এর মধ্যে আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ইব্রাহিম নবী যখন জবাহ করতে পারতেছেন না, তখন তিনি ছুরিটা রাগের চোটে এরকম করে দূরে ফেলে দিল, যেই না জোরে ফেলে দিল, একটা পাথরে লেগে পাথর কেটে দুই ভাগ হয়ে গেল, এরকম গল্প কিন্তু আমরা শুনেছি। এরপরে ইসমাইল নবী তখন বলল, আব্বা আপনি এভাবে আমাকে কুরবানি করতে পারবেন না, আপনি একটা কাজ করেন, আপনি এই মুহূর্তে একটা কাপড় দিয়ে চোখটা বেঁধে নেন, তাহলে আমার প্রতি আপনার মায়া কমে যাবে, তারপরে আপনি আমাকে জবাও করেন, আপনি জবাও করতে পারবেন। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখে পট্টি বাঁধলো, কাপড় বাঁধলো, বাঁধার পরে কুরবানি করে ফেললো, কুরবানি হয়ে গেল, তারপর তাকিয়ে দেখে যে কুরবানি হয়ে গেছে ঠিক, কিন্তু ওইখানে জান্নাত থেকে একটা দুম্বা এনে জিবরিল আমিন রেখে দিয়েছে, দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাইল নবী পাশে দাঁড়ায় আছে, কিছুই হয় নাই। আসলে ঘটনাটা এরকম না, ঘটনাটা হলো এরকম, ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে বলল, বাবা তোমারে আমি কুরবানির জন্য নিয়ে এসেছি, তখন ইসমাইল বলল, আব্বা আপনি আপনার রবের অর্ডার পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তারপরে ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। দেখেন আমাদের যুবক যারা আছি, তরুণ যারা আছে, আমাদের কিন্তু আইডল হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। কারণ এখানে বাবার প্রতি তার সম্মান কেমন ছিল, বাবার প্রতি তার বিশ্বাস কতখানি থাকলে বাবাকে নিজেকে কুরবানি করার জন্য উৎসর্গ করে দিতে পারে। আজকে আমাদের বাবা আমাদেরকে যদি বলে জমিতে একটু কাজ করার জন্য, অথবা যদি বাড়ির একটা কাজের জন্য বলে, কাজ করার জন্য বললে পর্যন্ত বাবার উপর খেপে যায়। বৃদ্ধ মানুষের উপর আমরা রাগ দেখাই, গরম দেখাই, কিন্তু ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে বলছে কুরবানি করব, তোমার দুনিয়া থেকে চিরতরে মতো বিদায় করে দেব, তারপরেও বলছে আব্বা আপনি আপনার রবের অর্ডার পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা,
এই কথা বলার পরে ইসমাঈল নবীকে শোয়ানো হলো। শোয়ানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঁধ বরাবর চাকুটা রাখলেন, রেখে যেই না কুরবানি করবেন, প্রস্তুতি নিয়ে নিয়েছেন, কুরবানি করবেন এখনো করেন নাই, এমন সময় পিছন থেকে ওহি নিয়ে জিব্রাইল আমিন উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়ে বলে দিল, ও নবী ইব্রাহিম, আমি তোমার সন্তান ইসমাঈল কে কুরবানি করবা এটা আমি চাই নাই, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার ইমান কেমন, তোমার তাকওয়া কেমন, আমি তোমার তাকওয়াটা নিতে চেয়েছিলাম, আমি তোমার ইমানটা দেখতে চেয়েছিলাম, তোমার সন্তান ইসমাঈল কে আমি চাই নাই, এই নাও তোমার সন্তান ইসমাঈল কে আর কুরবানি করা লাগবে না, তোমার পরীক্ষায় তুমি 100-তে 100 পেয়েছো, 100-তে 100 পায়া তুমি পাস করে গেছো ইব্রাহিম, তোমার আর কুরবানি দেওয়া লাগবে না তোমার সন্তানকে, তুমি এখনি এই মুহূর্তে যেহেতু ওয়াদা করেছিলা তুমি এই মুহূর্তেই জান্নাতের দুম্বা কুরবানি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিটাকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও একটা ঘটনা আছে, আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সন্তান ইসমাঈল কে কুরবানি করার জন্য গেলেন, যাওয়ার পরে যখন দুম্বা কুরবানি করে ফেললেন, দুম্বা কুরবানি করে ফেলল তখন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত এই কুরবানিটা আমাদের জন্য বাধ্যতামূলক, তখন থেকে এই কুরবানির আবিষ্কার কুরবানির উদ্ভাবন হয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি, ঠিক না? কিন্তু কুরবানির আবিষ্কার হলো কোথা থেকে দেখেন, কুরবানিটা কিন্তু ইব্রাহিম নবীর সময় থেকে না, বরং এইটা ইব্রাহিম নবীর বহু আগে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যখন প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান কি নাম, হাবিল আর কাবিল, এই দুইজন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, পাঠানোর পরে হাবিল আর কাবিলকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন। এই বিষয়ে একদিন বিস্তারিত আলোচনা করব, আজকে সংক্ষেপে বলি, হাবিল আর কাবিল দুইজনকে যখন কুরবানির অর্ডার দিল, দেওয়ার পরে হাবিল আর কাবিল দুইজন কুরবানি করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা, তখনকার নিয়ম ছিল যেই কুরবানি আল্লাহ কবুল করত সেইটা আগুন আসমান থেকে এক টুকরা আগুন এসে ওই কুরবানিটাকে জ্বালায় দিত, পশু হোক ফসল হোক এগুলো জ্বালায় নিয়ে চলে যেত, এইটা তখন ছিল, কিন্তু ইব্রাহিম নবীর সময় তখন এটা নিয়ে যাইতো না, তখন থেকে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু কুরবানির আবিষ্কার হয়েছে ওই হাবিল আল কাবিলের সময় থেকে, হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন বড় হলেন, এই কুরবানি যখন করে ফেললেন, কুরবানির কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পন্ন করলেন, করার পরে ওখান থেকে ফিরে আসলেন, আসার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাসায় মক্কায় রাখলেন, রাখার পরে তিনি আবার কেনান ফিলিস্তিনে বিবি সারার কাছে চলে গেলেন, এখানে যাওয়ার পরে সারা আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 90, কত 90, আর ইব্রাহিম নবীর বয়স তখন 100 বছর, 100 বছর বয়স হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিনকে দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠিয়ে দিল লূতের কওমের কাছে। লূতের কওমের কাছে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলো, ফেরেশতারা যাও, ইব্রাহিম নবীর তাকওয়া দেখে আমি খুশি হয়ে গেছি, এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীকে আমি আল্লাহ আবারও তার স্ত্রী সারার গর্ভে আরো একটা সন্তান দেব, আরো একজন নবী ঈসাকে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরেশতারা সুসংবাদ দিল, আপনার বড় বউ সারার এতদিন সন্তান হয় নাই, কিন্তু এবার আপনার বড় স্ত্রী সারার গর্ভে আরেকজন নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবে, নাম তার ইসহাক, এই ইসহাককে প্রেরণ করবে। এইটা শোনার পরে তারা খুশি হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার ইব্রাহিম নবীর 100 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন সন্তান দিয়ে প্রমাণ করে দিল, আমার আল্লাহ, আমার আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নাই। জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম নবীর সন্তান আবার একজন সন্তান দুনিয়ার জমিনে আসলো। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার হযরত ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈল নবী যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, তখন ওইখানেই মক্কায় ইয়ামিন থেকে যেই সওদাগররা বণিকরা আসছিল, এদের একজন মেয়েকে বিবাহ করলো, বিবাহ করে তাদের সংসার সুখে সুখের সংসার যাচ্ছে। ইব্রাহিম নবী একদিন ফিলিস্তিন থেকে কেনান থেকে একদিন ইব্রাহিম নবী মক্কায় ইসমাঈল নবীর বাড়িতে আসলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বাড়িতে ছিল না, শুধুমাত্র তার বিবি স্ত্রী বাড়িতে ছিল। এমন সময় ইব্রাহিম নবী বিবি
তার বিবিকে জিজ্ঞাসা করলো, ইসমাইলের বিবিকে বাড়িতে গিয়ে বলল, মা তোমাদের পরিবারে এখন কেমন চলছে, তোমরা কেমন আছো, তোমরা একটু বলো। যেই বলল তোমরা কেমন আছো, ইসমাইল নবীর স্ত্রী তখন সঙ্গে সঙ্গে বলল, চিনতে পারলো না এটা আমার শ্বশুর, শুধু বলল আমরা বড়ই অভাবে আছি, কষ্টের মধ্যে আছি। জেইনা বলল অভাবে আছে, কষ্টের মধ্যে আছি। ইব্রাহিম নবী তখন কষ্ট পেলেন, সঙ্গে সঙ্গে বললেন, মা তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে তখন বলবা এরকম একজন মুরব্বী এসেছিল আমাদের বাড়িতে, আর আমাকে বলেছে যে তুমি জানো তোমার ঘরের চৌকাটটা বদলায় ফেলো, পাল্টায় ফেলো। সুবহানাল্লাহ, বলবেন না। এই ইশারা ইঙ্গিত দিয়ে চলে গেল ইব্রাহিম নবী। ইসমাইল যখন বাইরে থেকে বাড়ির মধ্যে চলে আসলো, আসার পরে ইসমাইল আলাইহিস সালামকে বিবি বলতেছে, প্রাণের স্বামী আমাদের বাড়িতে একজন মুরব্বী বয়বৃদ্ধ মানুষ এসেছিল, দাঁড়িওয়ালা একজন মানুষ। লোকটা আসার পরে জিজ্ঞাসা করেছিল, আমরা কেমন আছি, আমি বলেছিলাম আমরা বড়ই কষ্টে আছি, অভাবে আছি। এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে লোকটা বলেছে, আপনি আসলে যেন আপনাকে বলি ঘরের চৌকাটটা পাল্টানোর জন্য। ইসমাইল নবী সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার আব্বা এসেছিল, সঙ্গে সঙ্গে বলল, বিবি রে ওই যে বৃদ্ধ মানুষটা আমাদের বাড়িতে এসেছিল ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটাই হলো আমার পিতা ইব্রাহিম নবী। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরের চৌকাট পাল্টাতে বলেছে, তার মানে আমার আব্বা বলেছে আমি জানো তুমি বউকে তালাক দিয়ে দেই। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসমাইল নবী সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিল। তাহলে দেখেন বাবার কথা বুঝে বউকে পর্যন্ত তালাক দিয়ে দিল। এই ছিল তাদের ঈমান, পিতার প্রতি ভালোবাসা। তারপরে কয়েকদিন পরে আবার বিবাহ করল। এইবার নতুন বিবাহের পরে ইব্রাহিম নবী আবার কয়েকদিন পরে ফিলিস্তিন থেকে মক্কায় আসলো। আসার পরে সন্তান ইসমাইলের, আবার ইসমাইল নবী বাহিরে গেছে এমত অবস্থায়, নতুন বউরে জিজ্ঞেস করছে, মা তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুখে আছি, অনেক ভালো আছি, আমাদের কোনো অভাব নাই। এই কথা বলার পর ইব্রাহিম নবী খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলল, মা ইসমাইল যখন বাড়িতে আসবে তখন তারে বলবা ঘরের চৌকাট যেন আর না বদলাই, চরের চৌকাট যেন আগের চাইতে আরো মজবুত এবং শক্ত করে আঁকড়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী যখন বাড়িতে আসলো, বিবি তখন বলল, এই এই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ এসেছিল, এই লোকটা বলেছে এই এই কাহিনী, এই লোকটা বলেছে ঘরের চৌকাট যেন না বদলাবেন এবং চৌকাটটা যেন শক্ত এবং মজবুত করবেন। ইসমাইল নবী তখন বললেন যে ওই লোকটা আমার পিতা, জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, উনি আমার নিজের পিতা, উনি এসেছিলেন আর বলে গেছেন আমি যেন তোমাকে কোনো সময় তালাক না দিই, তোমাকে যেন এই ঘরে সব সময় রাখি এবং শক্ত করে বেশি ভালোবাসা আদর্শ আক বেশি আরো বেশি বেশি দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই ঘটনার পরে ইব্রাহিম নবী আর ইসমাইল নবী দুইজন মিলে কাবা ঘর হযরত আদম আলাইহিস সালামের সময় তিনি ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন, কিন্তু ওইটা খুব একটা সুন্দর ছিল না। পরে আবার ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ইসমাইল নবীকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম নবী ফিলিস্তিন থেকে এসে মক্কায় এই বাইতুল্লাহ নতুন করে নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন। করার পরে এই বাইতুল্লাহর আশেপাশে তারা ইবাদত করলেন এবং আল্লাহর কাছে বাইতুল্লাহর কাছে তিন বাইতুল্লাহর সামনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলো। কয়টা? তিনটা জিনিস চাইলো। এক নম্বর, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ যেন পৃথিবীর সব স্থান থেকে মুসলমানরা আসে, মানুষদের ঢল যেতে লেগেই থাকে, একটা দোয়া আল্লাহ কবুল করেছে। আজ পর্যন্ত হজের মৌসুম আসলে, কুরবানির মৌসুম আসলে বাইতুল্লাহতে লক্ষ লক্ষ মুসলমানদের ঢল নেমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় মুসলমান ভাইরা, দ্বিতীয় নম্বরে দোয়া করলো, ওই জায়গায় কিন্তু কোনো চাষ হতো না। আমাদের এলাকায় যেমন ধান ফসল আদি বিভিন্ন রকম চাষবাস হয়, এরকম কোনো ফসল আদি ওইখানে চাষ হতো না, কিন্তু ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ এই জায়গায় যদিও কোনো ফসল ফল ফলাদি চাষ হয় না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জায়গায় যাতে ফল ফলাদির অভাব না হয়, এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, তামাম পৃথিবীর সব রকম হালাল ফলগুলা ওই বাইতুল্লাহর ওইখানে গেলে কাবা ঘরের আশেপাশে কিনতে পাওয়া যায়, সব দেশের ফল ফলাদি তারা পার্সেল করে বাইতুল্লাহতে পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর দোয়া করেছিলেন শেষ নবী, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার বংশেই আসে, ইসমাইল নবীর বংশেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশে ইসমাইল নবীর কয়েক পিঁড়ি, প্রায় 2500 বছর পরে ইব্রাহিম নবীর 2500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশেই ইসমাইল আলাইহিস সালামের বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।